বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা হ্যান্ড মাইক, এই মডেলের যে হ্যান্ড মাইকটা আছে সেটা আজকে রিভিউ করব। এই হ্যান্ড মাইকের ভিতরে ব্লুটুথ সিস্টেম আছে, কার্টরিডার, ইউএসবি, অক্স মোডও আছে এবং বিল্ট ইন সাইনাল বাটনও আছে। আপনারা এই মাইকটার আজকে রিভিউ করব। এটা ছিল নতুন মডেলের যে ইউএসবি মাইক বা হ্যান্ড মাইক যেটা আমরা বলি, এটা কম বেশি সবাই ইউজ করে, যারা পুলিশের অনেক কর্মকর্তারা ইউজ করে বা যারা এমনি হকারি বা পাইকারি বিক্রি করে তারাও এই মাইকটা ইউজ করে। এটাতে আপনার ইউজ করা প্লাস হচ্ছে হলো ব্যবহার করা খুব সহজ। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। আমরা এটা প্যাকেটটা আনবক্সিং করব এবং দেখব প্যাকেটের ভিতরে কী কী আনুষঙ্গিক জিনিস আছে। আমরা মাইকটা বের করলাম, এটা হচ্ছে হলো যেটাতে আমরা কথা বলবো, মাউথ পিস বা যেটাই বলি সেটা। এখানে অন অফ সুইচ আছে, ভলিউম আছে এবং সামনে রেকর্ডের রেকর্ড অপশন আছে, প্লে অপশন আছে এবং সাইরেন অপশন আছে। সাইরেন এটা এখানে আপনার ব্লুটুথ সিস্টেম, এটা আগে যেটা আগের মডেলগুলোতে ব্লুটুথ ছিল না, এটাতে ব্লুটুথ সিস্টেম আছে, ইউএসবি সিস্টেম আছে, অক্স সিস্টেম আছে এবং মেমোরি সিস্টেম এবং এটা সুইচ আছে, এটা অন অফ করা এবং মাইক এবং এমপি থ্রি যেটা আছে সেটাতে দেওয়া। এখানে লক সিস্টেম আছে, এটা লক চাপ দিলে ব্যাটারি ভিতরে দেওয়া যায়, ব্যাটারি এখানে একটা ব্যাটারি দেওয়াই থাকে কোম্পানি থেকে। এবং আমরা যদি ওই ব্যাটারি ইউজ না করে অন্য ব্যাটারি যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে এই ব্যাটারি পাওয়া যায় নর্মাল মার্কেটে। আটটা ব্যাটারি লাগাইতে হবে, পোলারাইজ ঠিক করে এখানে দেওয়াই আছে কীভাবে আপনারা লাগাবেন, এই পোলারাইজ ঠিক করে ব্যাটারি লাগাইতে হবে, না হলে হবে না বা বাজবে না বা সমস্যা হবে। এবার আমরা যে কোম্পানি যে ব্যাটারিটা দিয়েছে সেটা আমরা দেখব কীভাবে ব্যাটারি দিয়েছে বা কোন ব্যাটারি দিয়েছে। ব্যাটারিটা হচ্ছে এইরকম, এখানে কত এম্পিয়ার কত ভোল্ট সব কিছু লেখাই আছে, 11 ভোল্ট, 1 এম্পিয়ার এখানে দেওয়া আছে ব্যাটারি। এবং চায়না, আসলে এগুলো নর্মালি যে মাইকগুলো হয় সবগুলো চায়না। এখানে যে লকটা আছে ডাইরেক্ট আমরা এটা দিয়ে চার্জ দিতে পারবো, আলাদা কোনো অ্যাডাপ্টার বা কোনো কিছু নাই, এটাতে ব্যাটারিতে সব কিছু সিস্টেম করা। এবার আমরা এখানে দিলেই যে লকটা আছে এভাবে ধরে এখানে দিলে হয়ে যাবে, উপরে ঢাকনাটা লেগে লাগানোর পরে আমরা এই লকটা আছে চাপ দিয়ে দিলে দিলেই নর্মালি লেগে যাবে। আমরা যদি রেকর্ড করতে চাই সেক্ষেত্রে রেকর্ড বাটনে চাপ দিয়ে আমরা বলবো, কথা বলবো। হ্যালো হ্যালো, মাইক্রোফোন চেক, হ্যালো চেক, রেকর্ড অফ করে দেবো। এবার প্লে করব, ভলিউম একটু বাড়াই দিলাম, এবার এখান থেকে আমরা অন অফ করতে পারবো, অন অফ করেও চালাইতে পারবো। এটা যদি আমরা অফ করে দেই, অফ করে দিয়ে আমরা যে সুইচ আছে এই সুইচ দিয়ে আমরা প্লে করতে পারবো, সব সময় যদি না লাগে, আমাদের যখন লাগবে তখন আমরা চালু করতে পারবো এই সুইচের মাধ্যমে। এবং এটা সাইরেনে চাপ দিলে অটোমেটিকলি সাইরেন শব্দ হবে। এবার আমরা পেন ড্রাইভ দিয়ে প্লে করব, পেন ড্রাইভ দিয়ে আমাদের গান বা যেটাই দেবো আমরা সেটাই চলবে অটোমেটিকলি। এখান থেকে যে সুইচটা আছে এটা আমাদের এমপি থ্রিতে করে দিতে হবে, তাইলে বাজবে, না হলে বাজবে না। এখান থেকে আমরা ভুল প্লে ব্যাক করতে পারবো, এখান থেকে আমরা মুড চেঞ্জ করে দিতে পারবো, এলইডি লাইট। এবার আমরা ব্লুটুথ করব, এমপি থ্রিতে যে সুইচটা আছে এমপি থ্রি করে দিলে আমরা ব্লুটুথ কানেক্ট দেবো। এটা মডেল নাম্বার হচ্ছে 200-2501 ব্লুটুথ যে মডেল নাম্বার, এবার আমরা কানেক্ট করলাম। এবার একটা যে কোনো একটা কিছু প্লে করবো, মোটামুটি ইউজেবল এবং আগের যে মডেলটা আছে তার চেয়ে একটু বেস্ট। বর্তমান মার্কেটে এটা 2800 থেকে 3000 টাকা এটার প্রাইস, এবং
এটা ইউজের জন্য মোটামুটি ভালো, বেশি ওজন নেই, ওজন কম, এক হাতে ইউজ করা যায়, চার্জ ব্যাকআপও অনেক ভালো থাকে, আপনারা ইউজ করতে পারেন এবং নিয়ে ইউজ করে দেখতে পারেন। আসলে প্রোডাক্টটা অনেক সুন্দর এবং ভালো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।